আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনলাইন ভিত্তিক ক্লাস। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অধ্যায় 11-র জিনতত্ত্ব ও বিবর্তন নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমি যেটা তোমাদেরকে জানাতে চাই সেটা হলো, জিন কি? জিন হলো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের একক, আর বিবর্তন হলো জিনগত পরিবর্তনের মাধ্যমে নতুন কোনো উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে বলা হয় বিবর্তন। তো জিন তত্ত্ব ও বিবর্তন সম্বন্ধে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, যাকে বংশগতির জনক বলা হয়, উনি জিন তত্ত্ব সম্বন্ধে দুটি সূত্র প্রস্তাব করেছেন। আমরা আজকে তার দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দুইটা আছে, যেটা একটা আমরা গত ক্লাস আলোচনা করেছি, সেটা হলো 9:7। তো আজকে আমরা আলোচনা করব 13:3। তো তো দ্বিতীয় সূত্রে এই 13:3 এর অনুপাতটি সাধারণত অ্যাপিস্টাসিস জিনের উপস্থিতির কারণে এই 9:3:1 এর পরিবর্তে 13:3 হয়। এই অ্যাপিস্টাসিস জিনটা হলো এমন একটি জিন, যে জিনের উপস্থিতির কারণে অন্য একটি নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়, সেই জিনটাকে বলা হয় অ্যাপিস্টাসিস জিন। তো অ্যাপিস্টাসিস জিনের উপস্থিতির কারণেই সাধারণত মেন্ডেলীয় দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:3:1 এর পরিবর্তে 13:3 হয়। তো ফার্স্টে আমরা জানবো যে মেন্ডেলীয় দ্বিতীয় সূত্রটা কি। তো মেন্ডেলীয় দ্বিতীয় সূত্রটা হলো এরকম, যে দুইজোড়া বিপরীত বৈশিষ্ট্য জীবের মধ্যে যদি আমরা ক্রস করাই, বা দুইজোড়া বিপরীত বৈশিষ্ট্য জীবের মধ্যে ক্রস করালে প্রথম বংশধরে প্রকার বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে, এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে ভিন্ন হয়ে যাবে এবং স্বাধীনভাবে বিন্যস্ত হবে। তো সেক্ষেত্রে অনুপাত দাঁড়ায় 9:3:3:1। এই জন্য দ্বিতীয় সূত্রটাকে আবার পৃথকীকরণ সূত্র বলা হয়ে থাকে। তো আজকে আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম 13:3 ব্যাখ্যা করব। তো দ্বিতীয় সূত্রে বলা হয়েছে দুইজোড়া বিপরীত বৈশিষ্ট্য জীব, তেমনি আমরা এখানেও দুইজোড়া বিপরীত বৈশিষ্ট্য জীব নেব এবং তাদের মধ্যে ক্রস করাবো। তো দুইজোড়া বিপরীত বৈশিষ্ট্য জীবের মধ্যে আমরা প্রথমে দেখে সাদা লেগ হর্ন মুরো এবং সাদা ওয়াইন্ডট একজোড়া, সাদা লেগ হর্ন রোগ একজোড়া এবং সাদা ওয়াইন্ডট মুরগি একজোড়া, অর্থাৎ দুইজোড়া বিপরীত বৈশিষ্ট্য রোগ মুরগির মধ্যে আমরা ক্রস করাবো, যাদের জিনোটাইপিক অনুপাত জিনোটাইপটা হবে Cc Ii Sc Ii। তো এই সাদা লেঘন এবং সাদা ওয়াইন্ডট রোগ মুরগির মধ্যে ক্রস করালে আমরা প্রথম বংশধরা F1 জনিত সবগুলোই সাদা পাবো। তো সাদা পাওয়ার কারণ হলো এখানে অ্যাপিস্টাসিস জিন আই এর উপস্থিতিতে সাদা এবং আই এর অনুপস্থিতিতে হবে রঙিন। তো আমরা সাদা
লেগহর্ন এবং সাদা ওয়াইন্ডট রোগ মুরগির মধ্যে ক্রস করালে এখানে আমরা গ্যামেট পাব, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, স্মল সি, স্মল আই। এখন এই গ্যামেটের সাথে যদি আমরা এই গ্যামেটের ক্রস করাই, তাহলে এ পঞ্জনুতে ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই, তাহলে সবগুলোই হবে সাদা কিন্তু মিশ্রিত, কারণ এখানে এপিস্টাসিস জিন আই এর উপস্থিতি আছে, যার কারণে এখানে সবগুলোই হবে সাদা। এখন আমরা বলেছিলাম যে অনুপাত ব্যতিক্রম হবে 13:3, কিন্তু এখানে পেলাম আমরা সবগুলোই সাদা। তো এখন এই F1 জনুতে যে সবগুলো সাদা পেয়েছি, এই সাদাগুলোর মধ্যে আমরা যদি আবার ক্রস করাই, তাহলে দেখা গেল যে পিতা মাতা অর্থাৎ সাদা ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই, আবার মাতা ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল আই। তো এর বিরুদ্ধে ক্রস করালে আমরা দেখা যাবে যে এখান থেকে 4টা গ্যামেট পাবো, এখান থেকেও 4টা গ্যামেট পাবো। এখানে 4টা গ্যামেট হলো ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি, স্মল আই, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল সি, স্মল আই। এখন আমরা তদ্রূপ এখানেও 4টা গ্যামেট পাবো, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি, স্মল আই, স্মল সি, ক্যাপিটাল আই, স্মল সি, স্মল আই। আমরা ব্যাখ্যা সুবিধার্থে অর্থাৎ বর্ণনা সুবিধার্থে আমরা F1 জনুতে যে অনুপাত 13:3 অর্থাৎ 13টি পাবো সাদা এবং 3টি পাবো রঙিন, সেটা বর্ণনা সুবিধার্থে আমরা চেকার বোর্ডের মাধ্যমে উপস্থাপন করব। তো চেকার বোর্ডের মাধ্যমে উপস্থাপন করলে দেখা গেল যে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, এখানে আমরা 4টা গ্যামেট নেব, ঠিক এর বিপরীতে এই 4টা গ্যামেট আমরা এখানে উপস্থাপন করব, অর্থাৎ এখানে নেব। নিলে এখন জনুতে দেখা গেল যে এই গ্যামেটের সাথে এই গ্যামেটের ক্রস, এই গ্যামেটের সাথে এটার ক্রস, এটার সাথে এটার ক্রস, এটার সাথে এটার ক্রস, অর্থাৎ প্রতিটি গ্যামেটের সাথে প্রতিটি গ্যামেটের, অর্থাৎ পুং গ্যামেটের প্রতিটির সাথে স্ত্রী গ্যামেটের প্রতিটি ক্রস করাবো। ক্রস করালে দেখা গেল যে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই। তদ্রূপ এটার সাথে আবার এই 4টা ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, আবার ক্যাপিটাল সি ক্যাপিটাল সি স্মল আই স্মল আই, আবার ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, তেমনি ক্যাপিটাল সি স্মল সি স্মল আই স্মল আই, আবার এই গ্যামেটের সাথে আবার এই 4টা গ্যামেট। দেখা গেল যে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই, আবার ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, আবার স্মল সি স্মল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই, আবার স্মল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, তেমনি আবার ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই ক্যাপিটাল সি স্মল সি স্মল আই স্মল আই, আবার স্মল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই,
আবার স্মল সি, স্মল সি, স্মল আই, স্মল আই। আবার আমি বলে রাখি তোমাদের বর্ণনার সুবিধার্থে বা তোমাদের ব্যাখ্যার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে, এখানে যতগুলো আমি মোরগ মুরগি পেয়েছি সেখানে আমি বলেছি যে, ফার্স্টে বলেছিলাম যে এপিস্টেসিস জিন এমন একটি জিন যেটা অন্য একটি নন অ্যানিমেল জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা সৃষ্টি করে, সেই এপিস্টেসিস জিনটা হলো আই। এই আই এর উপস্থিতিতে হয় সাদা এবং আই এর অনুপস্থিতিতে হয় রঙিন। এখন এই তথ্য যদি আমরা মনে রেখে এখানে গেম, এখানে যে মোরগ মুরগিগুলো পেয়েছি সেগুলো কোনগুলো সাদা এবং কোনগুলো রঙিন এইটার উপস্থিতি দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এখানে এপিস্টেসিস জিনের উপস্থিতি কোন কোন মোরগ মুরগির ভিতরে আছে। তো যেগুলোর ভিতরে উপস্থিতি আছে সেগুলো হবে আমার সাদা, আর যেগুলোর ভিতরে উপস্থিতি নাই সেগুলো হবে রঙিন। তবে একটা কথা বলে রাখি যে একটার ভিতরে এপিস্টেসিস জিনের উপস্থিতি নেই, তারপরও সেটা সাদা হয়েছে। আমি বলেছি যে আয়ের অনুপস্থিত হবে রঙিন, কিন্তু এই একটা সাদা হয়েছে সেটা হলো সাদা ওয়াইন ডট যার জিনোটাইপিক অনুপাত দুটোই ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল আই। এখানে এপিস্টেসিস জিন আই উপস্থিতি না থাকলেও এটা সাদাই হবে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের প্রথম যে মোরগ অথবা মুরগিটা পেয়েছি তো সেটা দেখা যাচ্ছে যে এপিস্টেসিস জিন আই এর উপস্থিতি আছে, অর্থাৎ এটা সাদা। দ্বিতীয়টার ক্ষেত্রেও এপিস্টেসিস জিন আই এর উপস্থিতি আছে, এটাও সাদা হবে। তৃতীয়টার ক্ষেত্রে আই আছে, চতুর্থটার ক্ষেত্রেও আই আছে, তেমনি পঞ্চমের ক্ষেত্রেও আই আছে, অর্থাৎ সাদা হবে। ষষ্ঠ জীবের ক্ষেত্রে এপিস্টেসিস জিন আই এর উপস্থিতি নেই, অর্থাৎ এটা হবে কি রঙিন। আবার সপ্তমের ক্ষেত্রে আইয়ের উপস্থিতি আছে, এটা সাদা। অষ্টমের ক্ষেত্রে দেখেন আবার এই এপিস্টেসিস জিন আইয়ের উপস্থিতিতে লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ এখানে এপিস্টেসিস জিন আইয়ের উপস্থিতি নেই, সুতরাং এটা হবে রঙিন। আবার নবমের ক্ষেত্রে এপিস্টেসিস জিন আইয়ের উপস্থিতি আছে, সাদা। দশমের ক্ষেত্রে এপিস্টেসিস জিন আইয়ের উপস্থিতি আছে, এটাও সাদা। আবার একাদশের ক্ষেত্রে আইয়ের উপস্থিতি আছে, এটা হবে সাদা। দ্বাদশের ক্ষেত্রে আইয়ের উপস্থিতি আছে, অর্থাৎ এপিস্টেসিস জিনের উপস্থিতি আছে, অতএব এটা হবে সাদা। তেমনি ত্রয়োদশের ক্ষেত্রে এপিস্টেসিস জিনের উপস্থিতি আই উপস্থিতি আছে, অতএব এটা সাদা। চতুর্দশের ক্ষেত্রে ক্যাপিটাল সি আছে কিন্তু এপিস্টেসিস জিন আইয়ের উপস্থিতি নেই, এই জন্য এটা রঙিন। পঞ্চদশের ক্ষেত্রে এপিস্টেসিস জিন আইয়ের উপস্থিতি আছে, এটাও সাদা। এবং ষোড়শ এর ক্ষেত্রে এপিস্টেসিস জিনের উপস্থিতি নেই, তারপরও এটা সাদা হয়েছে। যে এপিস্টেসিস জিনের উপস্থিতি না থাকলে আমরা বলেছিলাম হবে রঙিন, কিন্তু আমরা যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য মোরগ মুরগি নিয়ে ক্রস করিয়েছি তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সাদা ওয়াইন ডটের জিনোটাইপ ছিল ক্যাপিটাল ডাবল সি, সরি স্মল ডাবল সি এবং স্মল ডাবল আই, যার কারণেই এই দুটো এই ষোড়শ জীবটি সাদা হয়েছে। এখানে এপিস্টেসিস জিনের বৈশিষ্ট্যটা তেমনি কার্যকারিতা পায়নি। তো দেখলাম যে এপিস্টেসিস জিনের উপস্থিতির কারণে মেন্ডেলীয় সূত্রের ব্যতিক্রম 9:3:3:1 এর পরিবর্তে আমরা পেলাম 13:3। এরপরে এখানে আমরা কিছু আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হলো লিথালজি।
লিথালজিন হলো এমন এক জিন যে জিনের উপস্থিতির কারণে জীবের মৃত্যু ঘটে, সেই জিনটাকে বলা হয় লিথাল জিন। তো লিথাল জিনের উপস্থিতির কারণে মেন্ডেলিয় সূত্রে তেমন কোনো ব্যতিক্রম ঘটে না, তো এটা আমরা ব্যাখ্যা করব না, শুধু লিথাল জিনটা কি সেটা জানিয়ে দিলাম। তারপরে আমাদের জিনের জিন কি বলেছিলাম গত ক্লাসে, আর আজকে আমরা এই মেন্ডেলিয় সূত্রের 13:3 দিয়ে ক্লাস শেষ করব। পরবর্তীতে আমাদের হিমোফিলিয়া উপস্থিতির কারণে মেন্ডেলিয় সূত্রের ব্যতিক্রম ঘটে, সেটাও নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এখানে আরেকটু বলে রাখি আমি যে আমরা যখন সূত্রের ব্যাখ্যা করতে যাব বা চেকার বোর্ডের মাধ্যমে উপস্থাপন করতে যাব, তখন আমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে জিনোটাইপিক অক্ষরগুলোর উপরে, যে এগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলেই এই সূত্রের ব্যাখ্যা আমাদের সঠিকভাবে উপস্থাপন করতে পারবো। তো আমরা অনেকেই আছি যেটা যারা এই জিনোটাইপিক যে লেটারগুলো এগুলো মনে রাখতে পারি না, বা কোনটার কারণে কোন রং হবে সেটাও ধরতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের সবসময় একটা দিক মনে রাখতে হবে যে কোন লেটারের উপস্থিতির কারণে বা কোন জিনোটাইপিক এর উপস্থিতির কারণে কোন রং হয় এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। সেক্ষেত্রে যে দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে প্রথম বংশধরে সাধারণত প্রকার বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশ না পেলেও সেটা ওই প্রকার বৈশিষ্ট্যের মধ্যেই নিহিত থাকবে, তবে প্রচ্ছন্ন অবস্থা থাকবে। পরবর্তী বংশধরে যে ওই জিনগুলো তার বৈশিষ্ট্য প্রকাশ ঘটাবে। তো সেক্ষেত্রে আমাদের বারবারই বলি যে জিনোটাইপিক অনুপাতটা বা জিনোটাইপিক যে অক্ষরগুলো এগুলো মনে রাখতে হবে, এবং এখান থেকে গ্যামেটটাকে নির্বাচন করতে হবে। গ্যামেটের সাথে ক্রস করলে যেটা হয় সেটাও আমাদের মনে রাখতে হবে। এরপরে এখান থেকে আবার কয় ধরনের গ্যামেট পাবো সেটা আমাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে ফার্স্টে এটার সাথে এটা করতে হবে, তারপর এটার সাথে এইটা, লাস্টে আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম যদি আমরা ক্রস করাই তাহলে এই 4 ধরনের গ্যামেট পাবো। ঠিক এখানেও তদ্রূপ, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, তাহলে এই ধরনের 4 ধরনের গ্যামেট আমরা পেয়ে যাব। তখন এই এই গ্যামেটের সাথে এই গ্যামেটে ক্রস, এটার সাথে এটা ক্রস। তো পাশাপাশি অক্ষরগুলো পাশাপাশি লিখতে হবে, সেটা ছোট হোক আর বড় হোক, একই ধরনের অক্ষরগুলো পাশাপাশি লিখলেই আমরা সাধারণত এটাকে ব্যাখ্যা করতে পারবো ভালোভাবে। তো তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা ক্যাপিটাল সি নিলাম কেন, বা ক্যাপিটাল আই নিলাম কেন, অথবা স্মল সি নিলাম কেন আর স্মল আই নিলাম কেন। এটা কোনো বিষয় না, তোমরা এখানে বড় দুইটা এও নিতে পারো আর বড় দুইটা বিও নিতে পারো। এখানে বড় ক্যাপিটাল আর অর্থাৎ স্মল বি, আর এখানে স্মল ই, এটাও নিতে পারো, এটা কোনো ফ্যাক্ট না। তবে তুমি যেটাই নাও না কেন জিনোটাইপটাকে মনে রাখতে হবে এবং গ্যামেটটা কীভাবে সৃষ্টি হয় সেটাও মনে রাখতে হবে। এখানে আমরা যদি দেখি গ্যামেটের ক্ষেত্রে এটা একই গ্যামেট হবে, এটার সাথে এটা যদি আমি ক্রস করাই তাহলেও একই গ্যামেট হবে। তদ্রূপ এখান থেকে এটা দিলেও একই গ্যামেট হবে, এখান থেকে এটা দিলেও একই গ্যামেট হবে। তো এই কারণে আমি এখানে 4টা গ্যামেট না লিখে 2টো গ্যামেট লিখেছি। তো যাই হোক, এইভাবে তোমাদের মনে রাখতে হবে, তাহলেই তোমরা পরীক্ষা হলে ভালোভাবে উপস্থাপন করতে পারবে। বিশেষ করে এই অনুপাতটা তোমাকে দেখাতে হবে, বোর্ডে লিখতে হবে। এখানে যদি কখনো ভুলেও যাও তারপরও চেকার বোর্ডটা ঠিক রাখতে হবে। চেকার বোর্ড ঠিক রাখলে ইনশাল্লাহ তুমি
ফুল মার্কস পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম।